ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের কাছে দু হাজার টাকার নোট এখনও রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আরবিআই তরফ থেকে দু হাজার টাকার নোট নিয়ে করা হলো একটি বড় ঘোষণা দু হাজার টাকার নোট বদলানোর সময়সীমা কিছুদিন বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিরিশ সেপ্টেম্বর শনিবার ছিল দু হাজার টাকার নোট বদলানোর শেষ সময়সীমা এই সময়সীমা সাত অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই সাত অক্টোবর বিনিময়ের সময়সীমা শেষ হওয়ার আগে পর্যন্ত দু হাজার টাকা নোট বৈধই থাকবে পাশাপাশি আরও জানানো হয়েছে ব্যাঙ্কগুলি চৌঠা অক্টোবর থেকে বিনিময়ের জন্য দু হাজার টাকার নোট নেওয়া বন্ধ করে দেবে তবে লোকেরা আরবিআইয়ের উনিশটি অফিসে দু হাজার টাকার নোট পরিবর্তন করতে পারবেন নোট ইন্ডিয়া পোস্টের মাধ্যমেও আরবিআইয়ের ইস্যু অফিসে পাঠানো যেতে পারে আরবিআই বলছে যে উনিশ মে পর্যন্ত বাজার থেকে মোট তিন দশমিক ছাপ্পান্ন লক্ষ কোটি টাকার মধ্য থেকে প্রায় তিন দশমিক বিয়াল্লিশ লক্ষ কোটি মূল্যে দু হাজার টাকার নোট ফিরিয়ে এসেছে এটা বাজারে থাকা মোট নোটের প্রায় ছিয়ানব্বই শতাংশ তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে দু হাজার টাকা নোট নিয়ে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে কিন্তু আরবিআই তরফ থেকে দু হাজার টাকা নোট বদলানোর শেষ সময়সীমা ধার্য করা হল বাড়িয়ে প্রেস সাত অক্টোবর দু হাজার তেইশ পর্যন্ত